رحمه وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذا ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع كلكم مسؤول عن رعيته জীবনের ভুলগুলি ক্ষমা করে দাও আমি পাপি গুনাহগার তুমি দয়াময় আমি পাপি গুনাহগার তুমি দয়াময় বিচার দিনে করেছি আমি জানা জানা এই জীবনে কত গোনা করেছি আমি জানা জানা তুমি যদি কর ক্ষমা আগদয়ামাই আমি পাপে গুনাগার তুমি ছিলাম হয়েছি এখন পূর্ণা এই ভবিতে শূন্য ছিলাম হয়েছি এখন পূর্ণা একদিন চলে যাব আমি মায়ার জীবন শূন্য দয়াময় আমি পাপী গুনাহগার
তুমি দয়া মায়ে জীবনের ভুলগুলি ক্ষমা করে দাও। আমি পাপী গুনাগার, তুমি দয়া মায়ে। প্রশংসা মাত্র সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সর্বের সেরা উত্তম উৎকৃষ্ট করিয়া সৃষ্টি করিয়াছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পর নাকার করে বেকার করে ছেড়ে দিয়েছে তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদিনা সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য এবং চালানোর জন্য প্রায় কালে কালে যুগে যুগে অগণন নবী ও রাসূলদেরকে প্রেরণ করিয়াছে। তাদের মধ্যে থেকে আমাদের শেষ নবী মহামেনার লাল তাইদারে মাদানি আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়ার বুকে পাঠিয়েছে, যিনি কষ্টকে কষ্ট না মনে করে দুঃখকে দুঃখ না মনে করে ইসলামকে বিশ্বের গলিতে গলিতে প্রচার করেছেন। তার প্রতি অগণন দরুদ সালাম নাজিল হোক। আমরা সবাই মিলে একটুখানি ঠোঁট দুটোকে হেলিয়ে আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আজকে আপনাদের সামনে কুরআন মাজিদ হতে একটি ছোট্ট মতো আয়াত আয়াতের টুকরো পাঠ করেছি এবং আল্লাহর নবীর সহিহ হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। কোরআনের আয়াত এবং আল্লাহর নবীর সহিহ হাদিসকে কেন্দ্র করে আমার বক্তব্য এটি করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আমার ইবাদত করো, ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করবে, তার খিদমত করবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার দেখাবে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি কথা বললেন। এক নম্বরে বললেন যে তোমরা আল্লাহর ইবাদত করবে, দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে শরীক করবে না, এবং তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করবে। এখানে একটা প্রশ্ন আছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নিজের কথা বললেন যে আমার তোমরা ইবাদত করো, তারপরে আল্লাহর সঙ্গে শিরিক করা থেকে নিষেধ করলেন, তারপরে মা বাবের কথা বললেন যে তাদের সঙ্গে সৎ ব্যবহার করেন, তো ইবাদত করার কথা বললেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মানুষ
এবং জিন জাতিকে সৃষ্টি করলাম যাতে করে তারা আমার ইবাদত বান্দেগী করে। যেমন একটা মানুষ ইবাদত বান্দেগী যেমন নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি ইত্যাদি ভালো কাজ দান করা সৎকার করা এই সমস্ত কাজ যাতে করে সে পারে এরই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে এই পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন ওবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো তারপরে ওয়ালা তুশরিকু বিহি শাইআ তোমরা আল্লাহর সঙ্গে অন্য কোন জিনিসের শরীক স্থাপন করিও না। তাহলে এক নম্বরে আল্লাহ আমাদেরকে ইবাদত বান্দেগি করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, দুই নম্বরে আল্লাহ বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ আর আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করিও না। কারণ কুরআন মাজিদে বলছে ইন্না শিরকা লাজুলমুন আজিম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ সবচেয়ে বড় অত্যাচার। একটা হাদিসে কুদসিতে এসেছে যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শিরকের ব্যাপারে বানি আদমকে ডেকে বলবে, কি বলবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বানি আদমকে বলবে আদম সন্তানকে, হে আদম সন্তান তোমরা যদি আসমান বরাবর গোনা জমিন বরাবর গোনা করে নিয়ে যদি আমার সঙ্গে দেখা করো তোমরা আসমান বরাবর জমিন বরাবর গুনাকে যদি তোমরা করে আসো আমি আল্লাহ তোর আসমান বরাবর গুনা তোর জমিন বরাবর গুনা আমি আল্লাহ তোর সব ক্ষমা করে দেব। কিন্তু যদি তোমরা শিরিক করে আসো তাহলে সেটা আমি ক্ষমা করব না। কে বলছে? আমার আল্লাহ বলছে তোমরা যদি শিরিক করে আসো তাহলে সেটাকে আমরা ক্ষমা করব না। তাফসির বিদেরা এই হাদিসটার তাফসির করতে গিয়ে বলেছেন কি আসমান বরাবর গুনা জমিন বরাবর গুনা আমার আল্লাহ এই কথাটি বললেন এরই কারণে। এই কথাটিকে তাফসিরবিদেরা ব্যাখ্যা করতে গিয়ে অনেকগুলো কথার মধ্যে থেকে বের হয়ে আসছি। এই কথাটির মানে হচ্ছে আল্লাহ বলতে চাই বান্দারে তোর মদ খাওয়া গুনা মাফ করে দেব, তোর জেনা খাওয়া করা গুনা মাফ করে দেব, তোর সব গুনা আমি আল্লাহ ক্ষমা করে দেব। কিন্তু তুমি যদি শিরিক করে আসো তাহলে সেটা আমি ক্ষমা করব না। সুবহানাল্লাহ। এবার বলেন বান্দা তখন আল্লাহকে বলবে আল্লাহ যখন তুমি আসমান বরাবর গুনা জমিন বরাবর গুনা সবই যখন তুমি ক্ষমা করবে এই শিরকের গুনাটা কেন ক্ষমা করবে না? তুমি তো রহিম ও রহমান, তোমার দয়ার সীমা নাই, তুমি কেন এটা ক্ষমা করবে না? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে মানুষ আদম সন্তানেরা
কিছু জিনিস ক্ষমা করে আর কিছু জিনিস ক্ষমা করে না, ওই মতো আমার বান্দা কিছু ক্ষমা করব আর কিছু ক্ষমা করব না। যেমন আপনাদের একটা এক্সাম্পল দিই, উদাহরণ দিতে হবে, বুঝতে পারবেন যে আল্লাহ সবই ক্ষমা করবে কিন্তু শিরকের গুনাহটা কেন ক্ষমা করবে না। মনে করালেন একটি মৌলভি সাহেব আব্দুল গফফার নাম, সে বাড়ি থেকে বের হয়ে জালসা শুনতে গিয়ে জালসা করতে গিয়েছে, প্রোগ্রাম করতে গিয়েছে, প্রোগ্রাম করতে গিয়ে তার বাড়ি থেকে ফোন আসছে, তার বাড়ি থেকে নাহিদা তাকে ফোন করছে যে জাইনাবের আব্বা, ওগো জাইনাবের আব্বা, তুমি যেদিন জালসা করতে গিয়েছিলে সেদিন বাড়িতে যেটা গরু ছিল ওই গরুটা কার ফসলে লেগেছিল, ফসলে লেগে যাওয়ার কারণে গরুটাকে খড় দিয়ে দিয়েছে, তারপরে গরুটাকে খড় দিয়েছে, তারপরে মেরেছে গরুটাকে, তো হ্যাঁ খামখুটা হয়ে গেছে অনেক, তার কারণে 400 টাকা খরচা হয়ে গেছে। তখন মৌলভি সাহেব বলছে ওগো জাইনাবের আম্মা মন খারাপ করিও না, আল্লাহ দিবে, আল্লাহ যদি চাই তাহলে এই 400 টাকা যে খরচ হয়েছে আল্লাহ এর চেয়ে আরো বেশি ইনকাম করিয়ে দিবে, তুমি মন খারাপ করিও না। ভালো করে শুনবেন বুঝতে পারবেন। তারপরে কয়েক মিনিট পরে আবার যখন তার স্ত্রী ফোন করছে, ওগো জাইনাবের আব্বা, ওগো জাইনাবের আব্বা, বাড়িতে শখেস ছিল তোমার ছেলেটা, তোমার ছেলে ছোট ছেলে তাহসিন একটা প্লাস্টিকের বল নিয়ে খেলাধুলা করতে করতে শখেসের কাঁচকে ভেঙে দিয়েছে। তখন ওই মৌলভি সাহেব আব্দুল গাফফার তখন বলছে ও আমার বিবিজান, ছোট একটা বাচ্চা খেলতে খেলতে ভেঙে দিয়েছে, মন খারাপ করো না, তোমাকে এর চেয়ে আরো দামি শখেস কিনে দেব। এটা তো কিন্তু মাফ করে দিল। তারপরে আবার যখন আরেকবার ফোন আসছে তখন বলছে ওগো জাইনাবের আব্বা, যে আমার যে গলাতে ডারবরির মালা ছিল সোনার মালা, ওই মালাটা খুঁজে পাচ্ছি না, হারিয়ে গেছে। তখন তখনও কিন্তু ওই মৌলভি সাহেব বলছে ওগো তাহসিনের আম্মা ডার ভরির মালা হারিয়ে গেছে, তো খুঁজে যখন পেলে না মন খারাপ করিও না, আমি অনেক জায়গাতে জালসা করব, সেখান থেকে টাকা নিয়ে আসব, তোমার জন্য ডার ভরি জায়গাতে দুই ভরির মালা বানিয়ে দেব, তুমি মন খারাপ করিও না। এখানে কিন্তু কিছু বলা হলো না। তারপরে শেষের বেলায় ফোন করছে যোগো স্বামী জান, তুমি যেদিনই জালসা করার জন্য চোপরাম গিয়েছিলে সেই দিন তোমার একটা বন্ধু এসেছিল,
তখন ওই মলবি সাহেব বলছে ওই মাওলানা বলছে বেশ ভালো কথা এসেছে তো ভালো খাওয়া দাওয়া তখন বলছে কি যে খাওয়া দাওয়া করালাম খাওয়া দাওয়া করার পরে রাতের বেলায় খাওয়া দাওয়া করাতে তারপরে বাসন যত আছে সব কি করতে গোছান গোছাতে গিয়ে অনেক রাত হয়ে গেল রাত হয়ে যাওয়ার কারণে আমি তখন মনে মনে ভাবলাম আমার স্বামীর বন্ধ রাতের বেলায় কেমন করে পানি যাবে তার বাড়ি তো অনেক দূর রাতের বেলায় যদি আমার স্বামীর বন্ধু চলে যায় তাহলে তাকে ডাকাতে ধরবে চিন্তাকারীরা চিন্তাই করবে না হলে তার কোনো একটা বিপদ আসবে তাই আমি মনে মনে চিন্তা করলাম গো স্বামী যে তোমার বন্ধু বলে কথা তাই আমি কি করলাম তুমি তো জানো আমাদের বাড়িতে একটা রুম আছে একখানা ঘর আছে একখানা চৌকি আছে একখানা ল্যাপ আছে তুমি তো জানো যে জৈনবের আব্বা তোমার বন্ধু আর আমি একই ঘরে একই বিছানায় একটি রাত পার করে দিয়েছি এবার আপনারা বলেন ওই মলবি সাহেব কি করবে কথা বুঝতে পারছেন আপনারা তো যদি এই ধরনের কথা তার স্ত্রী তার স্বামীকে বলে যে তোমার বন্ধু আর আমি একটা রাত একই ল্যাপের তলে একই বিছানায় ঘুমিয়েছিলাম তো আপনাদের রাগ হবে কি হবে না কথা বলেন রাগ হবে তো ওই মলবি সাহেবের পারা এত গরমে গেল এত গরমে গেল পায়ের রাগ মাথায় উঠে গেল কি হলো এই মলবি সাহেব এত রেগে রাগান্বিত হয়ে গেল রেগে যাওয়ার কারণে সে ফোনের ভিতরে ঢুকে যাওয়ার নাই কে সে ঢুকে যায় ঢুকে গিয়ে তার স্ত্রীকে মারে আমার আল্লাহ বলছে বান্দারে তুই যেমন কিছু মাফ করতে পারিস আর কিছু পারিস না তোর বাড়ির গরু খাওয়া দিয়ে দিল তুই তোর স্ত্রীকে কিছু বললি না সতীশের কাজ ভেঙে গেল কিছু বললি না গলার মালা হারিয়ে গেল কিছু বললি না তোমার বইয়ের সঙ্গে কেউ যদি একটি রাত পার করে দেয় তাহলে তুই সেটা ক্ষমা করতে পারিস না তোমার বউ যদি কারো সঙ্গে হেসে হেসে কথা বলে তাহলে তোমার পারা গরমে যায় তখন তোমার স্ত্রীকে বলো অমুক কি তোর অমুক হলো নাকি তার সঙ্গে তুই হেসে হেসে কথা বলছি আমার আল্লাহ বলছে বন্দারে তোর আসমান বরাবর গুনা তোর জমিন বরাবর গুনা আমি আল্লাহ তোর সব ক্ষমা করে দেব কিন্তু যদি তুই শিরিক করে আসিস তাহলে সেটা আমি ক্ষমা করব না বুঝতে পারলেন ব্যাপারটা শিরকের মানে শিরকের মানে হলো সতীর বানিয়ে দেওয়া যেটা আমার চলতি ভাষাতে যেটা বুঝি শিরকের মানে হলো আল্লাহর সতীর বানিয়ে দেওয়া শিরিক করাতে আল্লাহকে অপমান করা হয় আল্লাহর সমতুল্য কাউকে যদি করি তাহলে আল্লাহকে কি করা হয় অপমান করা হয় যাই হোক তারপর আসছে ওয়াবিল ওয়ালিদাইন ইহসান তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের মাতা পিতার খিদমত করো
তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো, আচার আচরণ ব্যবহার ভালো দেখাও। এখানে একটা কথা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অনেক রকমের হক আছে, এক মুসলমান আরেক মুসলমানের প্রতি হক, ঘরের পার্শ্বের প্রতিবেশীর প্রতি আরেক প্রতিবেশীর হক, ইত্যাদি ইত্যাদি হক আছে। সমস্ত হককে বাদ দিয়ে আমার আল্লাহ মা বাপের কথাকে কেন নিয়ালেন, এর মধ্যে কিছু একটা কথা আছে। সে কথাটা কি? যেমন আল্লাহর হক, আল্লাহর হক পাঁচ ওয়াক্তের নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, এই সমস্ত কাজগুলো ফরজ কাজগুলো কেউ যদি না করে তাহলে সে কবিরা গুনাহ করবে, তার কারণে তাকে জাহান্নামে যেতে হবে, সে গুনাহগার হবে। আল্লাহর সঙ্গে শিরিক করলে কবিরা গুনাহ হবে, গুনার কারণে তাকে জাহান্নাম যেতে হতে পারে। ওই মত যেই লোকটি মা বাপের সঙ্গে সৎ ব্যবহার যদি না করে, তাদের সঙ্গে ব্যবহার ভালো না দেখায়, তাদের খিদমত না করে, তাহলে সেই খিদমত না করার কারণে সে জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা বর্তমান জামানায় আমরা ঘুরে ঘুরে এ কথা জানতে পারি, শুনতে পাই, পেপার পত্রিকার মাধ্যম থেকে আমরা জানতে পারি, সন্তান সন্ততিরা পিতা মাতার খিদমত করে না, মা বাপকে দেখভাল করে না, তাদের সেবা যত্ন করে না। কেন করে না তারও কিছু কারণ আছে। জি, কেন করে না তারও কিছু কারণ আছে, কারণটা যদি সময় থাকে তো পরে আপনাদেরকে বলবো। তো আমরা এই পৃথিবীর বুকে মা বাপের যে ভূমিকা এত গুরুত্বপূর্ণ আছে, মা বাপের যে ভূমিকা এত গুরুত্বপূর্ণ আছে যে কেউ যদি মা বাপের খিদমত করে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করে, তাহলে সে যদি দুনিয়ার বুকে যদি কোনো বালা মুসিবতে পড়ে যায়, কোনো অসুবিধাতে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, তাহলে সেই মা বাপকে ভালোবাসার কারণে, মা বাপের খিদমত করার কারণে সেই লোকটিকে আল্লাহ বিপদ হতেও বাঁচিয়ে নিতে পারে। যেমন বনী ইসরায়েলের যুগে তিনজন ব্যক্তির ঘটনা আপনারা অনেক শুনেছেন। বনী ইসরায়েলের জামানায় তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে পথ চলছিলেন, চলতে 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 তারা তিনজন রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 আসমান থেকে ঝড় আসতে লাগলো, ঝড় বৃষ্টি তুফান আসতে লাগলো। তখন ওই তিনজন ব্যক্তি ঝড়ের হাত হাতে তুফানের হাত হাতে বাঁচার জন্য তারা আশ্রয় নিল, আশ্রয় নেওয়ার জন্য জায়গা খোঁজাখুঁজি করছে, জায়গা খুঁজছে যে আমরা কোনখানে লুকাই, এই কি বলে ঝড়ে তুফানে আমরা এই বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা কেমন করে কোনখানে যে আশ্রয় নিই। তখন তারা পাহাড়ের পার্শ্বে
পাহাড়ের নিচে একটি গর্ত দেখতে পেল। তখন ওই তিনজন ব্যক্তি ওই গর্তের মধ্যে কিন্তু আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পরে পরে আল্লাহর কি কাম, ওপর থেকে বিরাট বড় পাথর এসে ওই গর্তটার মুখটা চাপা পড়ে গেল। আর এত বড় পাথর যে ওরা তিনজনে যে হিলাবে তো হিলাতে পারছে না। দয়া গুণে বক্সা দিও জীবনের খাত